আমাদের দেশে কিন্তু একটা কুসংস্কার আছে, এটা আপনারা মুরব্বীরা আমার চাইতে ভালো জানেন, আমি তো এই যুগে আইছি আপনাদের যুগ থেকে এটা প্রচলিত আছে, যে সৌদি আরবের দিকে দেখে রোজা রাখা, এটা কিন্তু আরেকটা পয়েন্ট। সৌদি আরবের সাথে মিল রেখে কি রাখা? রোজা রাখা। বিদেশীদের সাথে মিল রেখে রোজা রাখা, এটা কিন্তু বাংলাদেশীদের জন্য সম্পূর্ণ হারাম। কেন হারাম? এই যে আমাদের দেশে এখন কি দিন না, এখন কিন্তু আমেরিকাতে আপনার রাত, আমেরিকাতে কি এখন কিন্তু রাত, আমেরিকার আকাশে কিন্তু এখন আর দিনের চাঁদ নাই, ঠিক কিনা বলেন? সূর্য এখন আমেরিকাতে নাই, সূর্য কোথায়? বাংলাদেশে। আমি বাংলাদেশেরটাই বলবো। তো প্রত্যেকটা দেশের নিয়ম অনুযায়ী কিন্তু সূর্য ওঠে এবং অস্ত যায়, ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের আকাশে চাঁদ দেখে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আবার বাংলাদেশের আকাশে যখন শাওয়ালের চাঁদ উঠবে তখন আমাদেরকে রোজা রাখতে হবে, ঈদ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন দেখবেন সৌদি আরবের সাথে দেখে শুরু করে রোজা রাখে কিন্তু ঈদ বাংলাদেশিদের সাথে করে, সমস্যা আছে না নাই? আরো জনে বলেন। এই সমস্যা আমাদের মধ্যে যদি কারো থাকে, এটাকে যদি কেউ সাপোর্ট করেন, এটাকে অন্তর থেকে ডিলিট করে দিবেন। আজকে আমাদের এই দেশ, আমাদের এই মুসলমান, আমাদের এই অবনতির একটা মাত্র কারণ আমরা নিজেদের মন গড়া মতে চলাফেরা করার কারণেই কিন্তু আমাদের এত অশান্তি, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো আপনার রমজান মাসে কিন্তু আরেকটা ফেতনা আমাদের দেশে আছে, এই যে খুতবার মধ্যে অনেকগুলো হাদিস শরীফ খতিব তুলে ধরেছেন, তারাবি নামাজ 20 রাকাত নিয়ে, কয় রাকাত নিয়ে? আল্লাহর হাবিব তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন, আর আমাদের দেশের কিছু শুকনা ডিজিটাল ধনী মানুষ, শুকনা ডিজিটাল, শুকনা বুঝেন, তস গস নাই, ওই রকম কিছু ধনী আছে, আপনার তারাবি নামাজ 8 রাকাত পরে মসজিদ থেকে বের হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, তোমার যদি পায়ে ব্যথা থাকে, মাজায় ব্যথা থাকে, তুমি 8 রাকাত পড়ো, নাইলে না পড়ো, তোমার জবাব তুমি দিবে, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার তোমার নেই, ঠিক কিনা বলেন? আরো জোরে, রাসুল কি বলেছেন? কত রাকাত? সাহাবায়ে কেরাম কত রাকাত? তবে একটা বিষয় হলো আল্লাহর হাবিব প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়েন নাই, মাত্র 4 দিন তারাবি নামাজ জামাতে পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন গো 4 দিন মাত্র তারাবি নামাজ জামাতে পড়ে আর বাকি দিন তারাবি জামাত থেকে দূরে রয়ে গেলেন? আমার নবী আবার উত্তর দিয়ে দিয়েছে, প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিয়েছেন, আমি যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়ি, এটা আমার দুর্বল উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, এটা আমার উম্মতের জন্য অত্যন্ত কষ্টকর হবে, এই জন্য আমার নবী মাত্র 4 দিন তারাবি নামাজ জামাতে পড়ে আমার নবী আর তারাবির জামাতে যায়নি। নবী আমাদের জন্য কত স্যাক্রিফাইস করলো আর আমরা নবীকে কত কষ্ট দেই, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আচ্ছা আপনারা আমার আমার একটা কথার উত্তর দেন, আল্লাহকে বেশি সেজদা দিতে পারলে বেশি লাভ না? কথা বলেন, এখানে আপত্তি থাকাটা কেন, এই আপত্তিটা আসবে কেন? আমার মাথায় আসে না, এত নির্ভরযোগ্য দলিল থাকতে, সিয়াসির তার হাদিস থাকতে, আল্লাহর হাবিব 20 রাকাত তারাবি নামাজ পড়েছে দলিল থাকার পরেও আমাদের মধ্যে এত কিছু থাকা মানে কি? তার মানেই হলো ফেতনা, কি এটার নামই হলো ফেতনা, কথা বলেন ঠিক কিনা? আপনি পারলে পড়বেন, না পারলে না পড়বেন, আপনার জবাব আপনি দিবেন, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে আপনাকে ফতোয়া দাঁড় করানোর ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, আল্লাহর হাবিবও দেয় নাই, ঠিক কিনা বলেন?